আসসালামু আলাইকুম আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম গালে থাপ্পড়ার পর এবার ফ্রান্সের প্রেসিডেন্টের উপর ডিম হামলা আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে তাজিকিস্তান অভিযোগ তালেবানের তেলের সংকটে অসল ব্রিটেন সেনাবাহিনী ডাকার কথা ভাবছে সরকার সবশেষে জানবেন মিয়ানমারের নারীদের সামনে নতুন বিপদ সংবাদ শিরোনাম শুনলেন এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন গালে পর এবার ফ্রান্সের প্রেসিডেন্টের ওপর ডিম হামলা গালে থাপ্পরের পর এবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো রেস্তোরাঁ ও হোটেল বাণিজ্য মেলা পরিদর্শনে গিয়ে ডিম হামলা শিকার হয়েছেন সোমবার দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলের সহ লিওনে এই ঘটনা ঘটে জানা গেছে প্রেসিডেন্টের নিরাপত্তা দলের সদস্যরা হামলাকারী ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে আটক করেন এবং বাণিজ্য মেলার হোটেল কক্ষ থেকে বের করে দেন তবে সুরে মারা ডিমটি ম্যাক্রোর কাঁধে আঘাত করলেও তা ফেটে যায়নি ডিম নিক্ষেপের পরপরই ম্যাক্রো বলেন যদি আমাকে তার কিছু বলার থাকে তাহলে তাকে আসতে দিন পরে কোনো সময় তিনি ওই ব্যক্তির সাথে যোগাযোগ করবেন বলেও এ সময় জানান ফ্রান্সের প্রেসিডেন্ট এর আগে দুই সালে প্রেসিডেন্ট পদে প্রার্থিতা ঘোষণার পর প্যারিসে জাতীয় কৃষি মেলা পরিদর্শনের সময় প্রতিবাদকারীর সোরা ডিম ম্যাক্রোর মাথায় ফেটে যায় এরপর গত জুনে দেশটির দক্ষিণ অঞ্চলীয় শহর ভ্যালেন্সের শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে হাত মেলানোর সময় ক্ষুদ্র এক ব্যক্তি ম্যাক্রোর গালে সজরে থাপ্পড় মারেন সেই সময় ফরাসি প্রেসিডেন্টকে থাপ্পড় মারার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে তাজিকিস্তান অভিযোগ তালেবানের তাজিকিস্তান সরকার আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে বলে হুঁশিয়ারি দিয়েছে তালেবান তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমাম আলী রহমান জাতিসংঘের ছিয়াত্তরতম বার্ষিক সাধারণ অধিবেশনে দেওয়া ভাষণে আফগানিস্তান সম্পর্কে বক্তব্য রাখার পর এই হুঁশিয়ারি দিল তালেবান তালেবান কর্মকর্তাদের বরাদ দিয়ে আফগানিস্তানের গণমাধ্যম এই খবর জানিয়েছে তালেবান সরকারের উপপ্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনি বারাদার বলেছেন তাজিকিস্তান আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে প্রতিটি ক্রিয়ারই বিপরীত প্রতিক্রিয়া রয়েছে চার দিন আগে ভিডিও লিংকের মাধ্যমে জাতিসংঘের বার্ষিক অধিবেশনে যুক্ত হয়ে ভাষণ দেন ইমাম আলী রহমান এতে তিনি বলেন আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার কোনো ইচ্ছা তার নেই তবে তিনি বিশ্বাস করেন আফগানিস্তানের রাজনৈতিক ও নিরাপত্তা সংকট সমাধানের জন্য দেশটিতে অবাধ নির্বাচন হওয়া প্রয়োজন এর ফলে দেশটির সরকারের সব জাতি ও গোত্রের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে তালেবান সরকারের উপপ্রধানমন্ত্রী মোল্লা গনি বারাদার এমন সময় এই বক্তব্যের জন্য রহমানকে হুঁশিয়ারি দিলেন যখন গত এক মাসে বিশ্বের বেশিরভাগ দেশ আফগানিস্তানে একটি ব্যাপকভিত্তিক সরকার গঠনের আহ্বান জানিয়েছে যেখানে দেশটির সকল জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করা যায় বিশ্বের কোনো দেশ এখন পর্যন্ত তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি তবে বিশ্বের বহু দেশ আফগানিস্তান একটি সম্ভাব্য মানবিক সংকট প্রতিহত করার লক্ষ্যে দেশটিকে সাহায্য করার আগ্রহ প্রকাশ করেছে তেলের সংকটে অসল ব্রিটেন সেনাবাহিনী ডাকার কথা ভাবছে সরকার ট্রাক চালকের ঘাটতি থাকার কারণে পর্যাপ্ত মজুদ থাকার পরও যুক্তরাজ্যের পেট্রোল পাম্পগুলোতে নজিরবিহীন জ্বালানির সংকট দেখা দিয়েছে পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনী ডাকার কথা ভাবছে প্রশাসন সোমবার গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে জ্বালানির সংকটে দেশটির বড় শহরগুলোর অধিকাংশ পেট্রোল স্টেশন বন্ধ রয়েছে কবে নতুন করে সরবরাহ আসবে তাও জানা যায়নি দীর্ঘদিন ধরে ব্রিটেনে পণ্য বহনকারী ভারী ট্রাকের চালকের সংকট চলছে ব্যক্তিগত কারণে ইউরোপের অনেক চালক ব্রিটেন থেকে চলে গেছেন করোনা মহামারীর কারণে চালক আরও তীব্র হয়েছে এই মুহূর্তে ব্রিটেনে প্রায় 1 লাখ ট্রাক চালকের ঘাটি রয়েছে বলে ধারণা করা হচ্ছে ট্রাক চালকের সংকটের কারণে সব ধরনের পণ্য সরবরাহের ক্ষেত্রে সমস্যা হচ্ছে তবে এর প্রভাব সবচেয়ে বেশি পড়েছে জ্বালানি তেল সরবরাহের ক্ষেত্রে ব্রিটেন জুড়ে গত কয়েকদিনে জ্বালানি তেলের নজিরবিহীন সংকটের চিত্র দেখা গেছে শত শত গাড়ি পেট্রোল স্টেশনের সামনে জ্বালানি তেলের জন্য অপেক্ষা করছে গাড়িতে তেল নেওয়ার জন্য অনেকেই কয়েক ঘন্টা পর্যন্ত অপেক্ষা করেছেন নতুন জ্বালানি সরবরাহ না আসায় অনেক পেট্রোল স্টেশন এরি মধ্যে বন্ধ হয়ে গেছে গাড়িতে যথেষ্ট তেল না থাকায় অনেকে তাদের কর্মস্থল বা জরুরি যে পর্যন্ত যেতে পারছেন না বলে খবর পাওয়া গেছে মিয়ানমারের নারীদের সামনে নতুন বিপদ মিয়ানমারের উত্তর পশ্চিম সাগাইং অঞ্চলের একটি গ্রামের সৈন্যরা জুন মাসে প্রথম হামলা চালায় ওই হামলার পর জঙ্গলে আশ্রয় নেন সেখানকার বাসিন্দা খাইনথু এরপর এভাবে কতবার যে তাকে পালাতে হয়েছে তার সঠিক হিসাব তিনি জানেন না তার ধারণা অন্তত পনেরোবার তাকে এভাবে নিজের বাড়ি থেকে পালিয়ে বাঁচতে হয়েছে খাইনথু নামের ওই নারী বলেন যখন সৈন্যরা আসার কথা শুনি তখন আমরা দৌড়ে জঙ্গলে পালিয়ে যাই সৈন্যরা চলে গেলে আবার গ্রামে ফিরে আসি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে মিয়ানমারে পয়লা ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থান ঘটে এরপর বিভিন্ন স্থানে তাদের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ শুরু হয় সেই প্রতিরোধ সামলাতে অনেক গ্রামে ঢুকে হামলা চালায় সামরিক বাহিনীর সদস্যরা প্রতিরোধের একটি শক্তিশালী ঘাট হিসেবে পরিচিত হয় সাগাইং অঞ্চল এপ্রিল থেকে সেখানে অভিযান শুরু করে সৈন্যরা সেপ্টেম্বর জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের কাছে একটি প্রতিবেদন জমা দেয় মিয়ানমারের ন্যাশনাল ইউনিটি সেই বলা হয় জুলাই থেকে এই অঞ্চলে মোট একশো নয় জন নিহত হয়েছেন নিহতদের মধ্যে দ্বীপাইন ও কানি শহরে রয়েছেন তিয়াত্তর জন জুলাইয়ে মানবাধিকার সংগঠন ও স্থানীয় গণমাধ্যম গণহত্যার এই হিসাব তুলে ধরে নিহত যোদ্ধাও বেসামরিক লোকদের সবাই পুরুষ কিন্তু নিরাপত্তা বাহিনী প্রতিনিয়ত গ্রামে অভিযান পরিচালনা করছে এতে করে নিরাপত্তাহীনতায় রয়েছেন সেখানকার নারীরা তারা এখন নিজেদের বাড়ি ছেড়ে মাঝে মাঝে জঙ্গলে আশ্রয় নিচ্ছেন চলতি মাসে সাগাইন অঞ্চলের দশটি শহরে ইন্টারনেট সেবা বন্ধ করে দেয় সেনাবাহিনী এরপর সেখানে তারা অভিযান ও হামলা চালায় দীপাইন শহরের সাতপারকাইনের ঘাইনথুর গ্রামে সহিংসতা শুরু হয় চোদ্দই জুন সেখানে সেনাবাহিনী নিযুক্ত প্রশাসকের দুই মেয়েকে কাছের একটি গ্রামে মৃত অবস্থায় পাওয়া যায় এরপর তিনি ওই সৈন্যরা গুলি করে একজনকে হত্যা করে এরপর দোসরা জুলাই শোনরা আবার সেখানে ফিরে আসে ইউজির প্রতিবেদনে বলা হয় নির্বিসারে গোলাবর্ষণ এবং ছোট আশ্রয়গুলিতে সেখানে কমপক্ষে বত্রিশ জন বাসিন্দা মারা যান স্থানীয় সংবাদমাধ্যম মিয়ানমার নাও জানিয়েছে এখন এগারোটি গ্রামের অন্তত দশ হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছে তাদের বেশিরভাগই নারী তারা এখন নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন